হ্যালো গাইজ, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাহিম। আর আজকে হচ্ছে শনিবার, শনিবার মানে আমার ছুটির দিন, তার জন্য আজকে মানে আজকে তো কোনো পড়ানো টানো কিছুই নেই, অন্যান্য কাজ আছে, পড়ানো নেই। তো আজকে উঠেছিও দেরি করে, আজকে উঠেছি 8টা নাগাদ। তো 8টা নাগাদ দুটো ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা টিছানা তুলে নিলাম, বিছানা তুলে নিয়ে আর এখন খাচ্ছি বিস্কুট, বিস্কুট টিস্কুট খেয়ে আর যাবো একটু বাজারের দিকে। বাজারের দিকে কাজকর্ম সব করে আমি একটু যাব আমার আইব্রোগুলোকে ঠিকঠাক করতে, কারণ যার কাছে আইব্রো করতে যাব তার বাড়ির সামনে দিয়ে আমি প্রতিদিন দুবেলা করে যাতায়াত করছি, কিন্তু যাওয়ার টাইম করে উঠতে পারি না। তো আজকে যাব, আজকে অন্যান্য কাজগুলি করব। তো চলো সারাদিনটা কী কী করছি আজকে শনিবারের ছুটির দিনে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো ঠিক আছে, এখন বিস্কুট খাই, বিস্কুটটা খেয়ে নিয়ে রেডি হয়ে নিই। এখন আর বেশি বকবক করছি না, কারণ কি বাজারে যেতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, ফটাফট খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি চলো। হ্যালো গাইজ, গুড আফটারনুন। আর আমার চুলগুলো এলোমেলো কেন বলো তো, এরকম আমি আইব্রো করে এসে একটু মাথায় অ্যালোভেরা জেলটা মেখেছি, এই জন্য চুলগুলো এরকম। আরে এরকম আমাদের বাড়িতে কখন থেকে এসেছে জানি না, আমি ছিলাম না, আর এসে থেকে সমানে দুষ্টুমি করছে, আর খালি কিছু হলেই কেঁদে কেঁদে ফাটিয়ে দিচ্ছে। এখন দেখো তুমি কি খাচ্ছ, নিমকি খাচ্ছে। এখন চিপস খাবে, চিপস দেওয়া যাবে না ওকে, মা ওকে দুটো নিমকি দিয়েছে, সে নিমকিই খাচ্ছে, ওটাই ওর কাছে ওর চিপস, চুপচাপ খাচ্ছে। আর এটা দেখো কার জামা পড়েছে, বোনের জামা পড়েছে, বোনের জামা পরে ঘুরে বেড়াচ্ছে, নিজের জামা টামা সব খুলে উড়িয়ে দিয়েছে। খাবার ধরন দেখো, শুধু একটা নিমকিকে যেন মাংসের লেগ পিস পেয়েছে, কিছু বললেই শুধু কান্নাকাটি, পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, শুধু দুষ্টুমি, শুধু দুষ্টুমি, এদিক ওদিক 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 ছুটে বেড়াচ্ছে। চলো চলো চলো, তোমায় আবার আবার নিমকি দেবো, আবার করে না অ্যালোভেরা জেলটা মেখেছিলাম, তার জন্য শ্যাম্পুও করে নিয়েছি, কারণ ওটা মাখলে তো শ্যাম্পু করতেই লাগে। তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিয়ে তো পুজোটাও দিয়ে দিয়েছি, দেখিয়ে দিলাম তোমাদের একটুখানির ওপর থেকে। তো দিয়ে আর এখন সবে মাত্র মানে ফ্রি হয়ে বসেছি, চুল টুল আছড়ে, এতক্ষণ যেহেতু চুল আছড়ানো ছিল না তাই আর তোমাদের সামনে আসেনি এলোমেলোভাবে। তো এখন হচ্ছে কি, আজকে একটু সময় পাচ্ছি বলে জায়গাটা এখনই গুছিয়ে ফেলবো, সকালের থেকে গোছাতে পারিনি, কেন কি অন্যান্য কাজ ছিল সেগুলোর জন্য। তোমরা তো দেখলি পাপা এসেছিলো, প্রচণ্ড দুষ্টুমি করছিলো প্রচণ্ড, তোমাদের তো একটুখানি আমি দাও মানে দেখাতে পারলাম, দুষ্টুমিটা তো দেখাতে পারলাম না, দুষ্টুমিটা দেখানোর মতন আজকে ছিল না, খুব মানে দুষ্টুমি করছিলো, মাথা খারাপ করে দিচ্ছিলো আজকে। তো যাই হোক, মানে আসলে আজকে হচ্ছে কি ওর খিদে পেয়েছিলো এখানে এসে, তো তার জন্যই একটু মানে বলতে তো পারছে না, তার জন্যই দুষ্টুমি করে জ্বালাচ্ছে। তো যাই হোক চলো, এখন বেশি আর বক বক না করে তোমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে আমি জায়গাগুলো গুছিয়ে ফেলি। এখানে না যত মানে শীতের জামা কাপড় আছে এখন তো কিছুই লাগে না, এখন তো কোনো রকম হয়তো কখনো কখনো একটা পাতলা স্টোল হলেই চলে যায়, কিন্তু অনেকগুলো বড় বড় মানে অনেকগুলো মোটা মোটা আছে, সোয়েটার আছে, সোয়েটার চাদর আর কিছু জামা কাপড় মানে ধুয়ে ধায় পরিষ্কার টরিষ্কার করে রাখা আছে, সেগুলোও সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। এই জায়গাটা পুরো খিচুড়ি হয়ে গেছে, দেখবে এই দেখো, এই দেখো জানি না কতটা দেখতে পাচ্ছি, পুরো খিচুড়ি হয়ে গেছে, দেখো পুরো খিচুড়ি জায়গা হয়ে গেছে। তো এই খিচুড়িটাকে একটু গোছ গাছ করে তারপর লাঞ্চ টাঞ্চ করে, আজকে তো আর পড়ানো নেই, তো আজকে একটুখানি রেস্ট নিলেই চলবে, ঘুমানো খুব একটা দরকার পড়বে না, সকালবেলা উঠেছিও আজকে দেরি করে ছুটির জন্য। তো চলো তারপর একবারে তোমাদের সাথে বিকেলবেলা আছে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। Thank you.
রেস্ট নিচ্ছিলাম। আর আমি আজকে বিকেলবেলা কোথাও বেরোইনি, আমাকে দেখেই হয়তো বুঝতে পারছি আমি ঘরেই আছি। কেন বলতো, আমার এই পায়ের এই জায়গাটাতে না, বাঁ পায়ের এই জায়গাটাতে খুব টান ধরেছে শিরায়। তো এটা আমার মাঝে মাঝেই হচ্ছে দেখছি, মানে থেকে থেকে। তো জানি না, আজকে বেরোনোর তো ছিল, কাজও ছিল অনেকগুলো, অনেকটা দূরে যাওয়ারও ছিল, কিন্তু এই জায়গাটা এতটাই টান ধরেছে হাঁটতেই পারছি না, এই ঘর থেকে ওই ঘরেই যেতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সেখানে আমি কি করে কোথাও যাবো, কোনো কাজ তো করতেই পারবো না। আর পা মানে ওটার ওপর যদি আমি প্রেশার দিয়ে হাঁটিও বেশি, তাহলে আমার মানে পা আরো বেশি ব্যথা হয়ে যাবে। তো এই জন্য আমার বললো যে আজকে আর বেরোতে না, কিছু করার নেই, অসুবিধা থাকলে কি করে আর বেরোবো বলো। তো সেই থেকে ঘরেই আছি। তারপর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আবার পাপা এসেছিল, কিছুক্ষণ ছিল, কিছুক্ষণ থেকে খুব দুষ্টুমি করছিল, তারপর দাদু আসতে চলে গেছে দাদুর সাথে, আর সেটা আর ভিডিও করিনি। তো যেহেতু এই পায়ের ব্যথা, এই জন্য ওর পিছনে আমি আর দৌড়াদৌড়ি করিনি, ও আসলে আমরা কেউই সুস্থভাবে থাকতে পারি না। তো আজকে বিকেলবেলার টিফিন হচ্ছে ক্রিম বিস্কুট, বিকেলবেলার টিফিন ক্রিম বিস্কুট খাচ্ছি। কেন জানি না হঠাৎ করে দেখছি খুব ঠান্ডা লেগে গেছে, কি করে লাগলো বুঝতে পারছি না। তো আলম বিস্কুটটা খেতে খেতেই তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করি। তো এই জন্য আমি না ক্রিম বিস্কুট এরকমভাবে আলাদা আলাদা করে খেতে খুব ভালোবাসি। কে কে এরকম আলাদা করে খেতে ভালোবাসে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার যখন একটু সময় টময় থাকে তখন এরকম আলাদা করে বসে ক্রিমটাকে আলাদা করে খাই, বিস্কুটটাকে আলাদা করে খাই, আমার এরকম খুব ভালো লাগে। আর আমি চকলেট খাচ্ছি, মানে চকলেট ফ্লেভারটা খাচ্ছি, চকলেট ফ্লেভার আমার প্রচণ্ড ভালো লাগে। তো যেহেতু আমি তো কোনোদিন সন্ধ্যাবেলা বাড়িতে থাকি না বিকাল থেকে, আর আজকে যেহেতু আছি ওটা বসে টিভি টিভি দেখছি হচ্ছে, আমার তো টিভিও দেখা হয় না, কিছুই করে না, তো কিছুই করছি না, বসে বসে টিভি যেহেতু দেখছি তাই জন্য বিকেল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, তো বসে বসেই আছি। আর পায়ের জন্যই তো বসে আছি, নাহলে তো বেরোতাম। তো বিকেলবেলা না, আমি যখন রাত্রিবেলা বাড়িতে আসি তখন অনেক কিছু রুটি টুটি যা থাকে, রুটি মুড়ি যা থাকে সেগুলোই টিফিন করি। তা আজকে ওইসব কিছু খেতে ইচ্ছে করছে না, আমি বসে বসে বিস্কুটই খাই, তো একটু বিস্কুটই খাচ্ছি। তো আর বিস্কুট খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি, কি আর করবো বলো, মানে একটার পর একটা লেগে যাচ্ছে। হঠাৎ করে সন্ধ্যা থেকে কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে, বিকেল থেকে পায়ে টান ধরে রয়েছে, কিচ্ছু করতে পারছি না, এরকম একটা ব্যাপার চলছে আমার। তা ওই জন্যই আর বোন ছিল এতক্ষণ, বোন বেরিয়ে গেছে, এখন শুধু ঘরে আছি আমি আর মা দুজনেই বসে বসে টিভি দেখছে, কি আর করব বলো। আর বিছানার পত্র সব ওলট পালট, কেন ওই যে বললাম আমাদের পাপা এসেছিল, পাপা এসে সব ওলট পালট করে দিয়েছে। তো যাই হোক চলো, আজকে আর বেশি গল্প করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ কমেন্ট করে জানা, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টের ভিডিও আনার, তোমাদেরকে আনন্দ দেওয়ার, ভালো লাগানোর। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরে খেয়াল রাখবে, অল টাইম স্মাইল করে যাবে। চলো বাই।